वेलकम टू बेंगली लैंग्वेज एंड कल्चर। एखाने सिलेबस थेके बांगलार सिलेबासेर बाइरे समस्त तथ्य सम्पर्के आमरा वीडियो बानिये थाकि। आसुन शुरू करी आजकेर एकटा सम्पूर्ण नतून पर्व। कलकाता रास्ताय हाँटते हाँटते नाना धरनेर मणिमुक्त आमादेर चोखे पड़े। तादेर प्रत्येकेर संगे जड़िये रयेछे नाना धरनेर विस्तृत इतिहास। सब इतिहास आमरा जानतेओ पारि ना। आजो সেই সমস্ত সাক্ষ্য বহন করে চলেছে রাজধানী শহরটা। অনেকে বলেন কলকাতাকে চিনতে হলে সবার প্রথমে নজর দিতে হবে উত্তর কলকাতার গলিগঞ্জের দিকে, কারণ এক অর্থে আসল কলকাতা নাকি ওটাই। তিলোত্তম ভ্রমণে যারা বেরিয়ে পড়েন তারা জানেন বিখ্যাত বিধান সরণের কথা। তারা এও জানেন তার পাশেই ছোট্ট একটা রাস্তা রয়েছে যার নাম বিশ্বকোষ লেন, বইয়ের নামে এই রাস্তার নামকরণ। বিশ্বে এই উদ্যোগ সর্বপ্রথম। কলকাতায় চিনিয়ে দিয়েছিল যদি বিখ্যাত ব্যক্তির নামে রাস্তার নাম হতে পারে তাহলে তাদের সৃষ্টির নামে কেন হবে না। তবে এই বিশ্বকোষ বইয়ের ইতিহাস জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে 1887 সালে। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে হাজার হাজার জিনিস, তাদের কতটুকুই বা নাগালে পাই। বাঙালিরা চিরকালই স্বপ্ন সন্ধানী, পর্যবেক্ষণ করতে ভালোবাসে। এত কিছুই ভাবিয়েছিল এক বাঙালিকে, সেই বাঙালির নাম নগেন্দ্রনাথ বসু। বাঙালি হয়ে যদি বাঙালির জন্য কিছু করা যায় আর কি। নগেন্দ্রনাথ বাবু থাকতেন কলকাতা উত্তরের বাগবাজারে, কাঁটাপুকুর বাইলেন। ছোট থেকেই নগেন্দ্রনাথের ইতিহাসের প্রতি টান ছিল। ইতিহাস চর্চায় আরও ধ্যান দেওয়ার জন্য সদস্য হয়ে যান এশিয়াটিক সোসাইটির। সেখানেই সম্পাদনা শুরু করেছিলেন বাংলা থেকে ইংরেজি অভিধান। পাশাপাশি নগেন্দ্রনাথ ছিলেন প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক। 1887 সাল, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এবং ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয় বাংলা ভাষার প্রথম এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ। কোনো ভারতীয় ভাষায় প্রথমবার এরকম উদ্যোগে স্বপ্ন পূরণ হয়েছিল নগেন্দ্রনাথ বাবুর। তার দীর্ঘ প্রায় 22 বছর ধরে 17,000 পৃষ্ঠার মোট 22 খণ্ডের বিশ্বকোষ সম্পাদনা করেছিলেন নগেন্দ্রনাথ বসু, যার প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1911 সালে। 1933 সালে আরও কিছু শব্দ ভাণ্ডার নিয়ে বিশ্বকোষের কাজ শুরু করেছিলেন নগেন্দ্রনাথ বাবু, কিন্তু সেই কাজ আর শেষ করতে পারেননি। সম্পাদনা করতে করতেই মৃত্যু হয় তার। 1931 সালের 24 খণ্ডের একটি হিন্দি সংস্করণও প্রকাশিত হয়েছিল বিশ্বকোষের। নগেন্দ্রনাথ বসুর আদি নিবাস ছিল হুগলি জেলার মাহেশে। সাহিত্যের প্রতি ছিল চরম আকর্ষণ। কবিতা লিখতেন ছদ্ম নামে, সম্পাদনা করেছেন তপস্বিনী এবং ভারত নামে দুটি পত্রিকা। বেশ কিছু কাব্যনাট্য ও নাটক রচনার পাশাপাশি অনুবাদ করেছিলেন শেক্সপিয়ারের হ্যামলেট ও ম্যাকবেথ। পরবর্তীতে সুদীর্ঘকাল বঙ্গীয় সাহিত্য পরিষদের মুখপত্র সাহিত্য পরিষদ পত্রিকা সম্পাদনা করেছেন। সম্পাদনা করেছেন বহু প্রাচীন গ্রন্থ, যেমন জয়ানন্দের চৈতন্যমঙ্গল, চণ্ডীদাসের অপ্রকাশিত রচনাবলী, পীতাম্বর দাসের রসমঞ্জরী, জয়নারায়ণের কাশী পরিক্রমা ইত্যাদি। তার মারা যাবার কয়েক বছর পর কলকাতা পুরসভা তার বাড়ির সামনের রাস্তার নতুন নামকরণ করে বিশ্বকোষ লেন। সারা বিশ্বের মানচিত্রে প্রথম কোনো রাস্তার নাম হলো বইয়ের নামে। সারা বিশ্ব যা কখনো ভাবেনি তা করে দেখিয়েছিল কলকাতা। এই লেনে আজও দেখা যাবে নগেন্দ্রনাথ বসুর জীর্ণ বাড়িটি। বাড়ির সামনে একটি স্মৃতিফলক, তাতে লেখা বাংলা সাহিত্য ভাণ্ডারে বিশ্বকোষ 22 খণ্ড এবং বঙ্গের জাতীয় ইতিহাস গ্রন্থের সংকলক। এছাড়া বহু গ্রন্থের সম্পাদনা কর্ম ও নাটকের রচনাকার, বহু মূল্যবান প্রাচীন তত্ত্বের আবিষ্কারক এই বাড়িতে আমৃত্যু বসবাস করেছেন।
জাতির জনক মহাত্মা গান্ধীর পদধূলি ধন্য এই গৃহে তাঁর স্মরণে পৌত্র শম্ভুনাথ বসুর উদ্যোগে এই ফলক স্থাপিত হল। জুলাই 2002, সুতানুটি পরিষদ, বাগবাজার অঞ্চল। পরবর্তীকালে এমন দ্বিতীয় একটি উদ্যোগের কথা জানা যায় ইংল্যান্ডে। 2013 সালে নেইল গেইম্যানের লেখা বইয়ের নাম অনুসারে ইংল্যান্ডের সাউথসির একটি রাস্তার নামকরণ করা হয় দ্য ওশান অ্যান্ড দ্য এন্ড অব দ্য লেন। বিশ্বের ইতিহাসে বিরলতম এই ঘটনায় আজও গর্বিত কলকাতাবাসী। এক বাঙালির স্বপ্নপূরণ থেকে লক্ষ লক্ষ বাঙালিদের নতুন নতুন শব্দ চেনানোর এই প্রয়াসে আজও অবাক হতে হয়। এখনকার নতুন প্রজন্ম এই বিশ্বকোষের কাছে ঋণী। বিশ্বকোষ লেনের ওই সরু রাস্তাটাই বলে দেয় সেই ঋণের জলজ্যান্ত ইতিহাস। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা।